সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। আজ আপনাদের জানাবো আইটেল S23 Plus এই ফোনটি নিয়ে। আইটেল S23 Plus এই ফোনটিতে আপনারা কি কি পাচ্ছেন এবং এই ফোনটি ভ্যালু ফর মানি হবে কিনা, এই সব প্রশ্নের উত্তর থাকবে আজকের ভিডিওতে। সো বন্ধুরা, পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আপনারা দেখছেন অমিত টেক ক্রিয়েশন, আর সবসময়ের মতো সাথে আছি আমি অমিত। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলে যাবেন না, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। সো বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আইটেল S23 Plus ডিভাইসটি নিয়ে অনেক হাইপ তৈরি হয়েছে। সম্প্রতি বাংলাদেশে তার বেশ কিছু কারণও রয়েছে। পাবেন অ্যামোলেড ডিসপ্লে, এছাড়াও রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও আরও কী কী থাকছে সে সম্পর্কে আজকের ভিডিওটিতে জানাবো। তার আগে চলুন দেখে নিই এটার বক্স কন্টেন্টে কী কী পাওয়া যাচ্ছে। বক্সটি ওপেন করলে পাবেন বেশ কিছু মিনি বক্স। এখানে রয়েছে Type-C to Type-C কেবল, পাবেন একটি ইয়ারফোন, এছাড়াও পাচ্ছেন একটি ব্যাক কভার। এছাড়া এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন 18 ওয়াটের একটি চার্জিং অ্যাডাপ্টার এবং সর্বশেষ স্মার্টফোনটি। ডিভাইসটির দুটি কালার ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন, যার একটি হচ্ছে ব্ল্যাক এবং আরেকটি হচ্ছে সার। ডিজাইনের দিক থেকে স্মার্টফোনটির মধ্যে অসাধারণ একটা এলিগ্যান্ট ডিজাইন দেখতে পাচ্ছি, যা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এই স্মার্টফোনটি এবং এটার যে ক্যামেরা বাম্পের স্টাইল, এটা দেখলে অনেকটা iPhone 12 মতো দেখতে মনে হচ্ছে। বাট ইট ইজ নট এ স্মার্টফোন, ইট ইজ আইটেল স্মার্টফোন। এটার মধ্যেও ক্যামেরা বাম্পের সাইজগুলো আমার কাছে মাত্রা অতিরিক্ত একটু বড় মনে হচ্ছে। এই স্মার্টফোনটির ব্যাক প্যানেলে পলিকার্বনেট ব্যবহার করা হয়েছে, এটা যদি গ্লাস ব্যাক ইউজ করা হতো তাহলে সত্যি বেটার হতো। এছাড়া এই ফোনটিতে ব্যাক সাইডে কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়ছে না, তবে স্ক্র্যাচ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই স্মার্টফোনটির বাটনের ক্ষেত্রেও রাইট প্যানেলে পাওয়ার বাটন, ভলিউম লকার, উপরের দিকে কোনো কিছুই থাকছে না। নিচের দিকে পাচ্ছেন স্পিকার, গ্রিল, Type-C to Type-C চার্জিং পোর্ট, মাইক্রোফোন এবং রয়েছে সিম পয়েন্ট। এখানে শুধুমাত্র দুটি সিমই আপনি ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করতে পারছেন না। সো আশা করছি বাংলাদেশে একটা হাই স্টোরেজের সাথে স্মার্টফোনটি লঞ্চ হবে, সেই ক্ষেত্রে এই বিষয়টা নিয়ে কোনো প্রবলেম হবে না। এছাড়া এই স্মার্টফোনটি কিন্তু বেশ স্লিম এবং লাইট ওয়েট, যার কারণে এই স্মার্টফোনটির মধ্যে কোনো প্রকার 3.5 mm হেডফোন জ্যাক থাকছে না। সো সব কিছু মিলে স্মার্টফোনটা বেশ লাইট ওয়েট এবং অসাধারণ একটি ডিজাইনের সাথে বাংলাদেশে লঞ্চ হয়ে যাচ্ছে, এবং আমরা ধারণা করছি স্মার্টফোনটি অসাধারণ একটি প্রাইস সেগমেন্টে নিয়ে আসবে। এছাড়া এই ফোনটি 16,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন, আর 16,000 টাকার মধ্যে 8GB 256GB স্টোরেজও আসতে পারে। তবে এটার ক্ষেত্রে যদি প্রাইসটা বেশি হয় সেক্ষেত্রে এটাকে ওভার প্রাইস স্মার্টফোন হিসেবেই ধরা হবে। ডিসপ্লেতে আমরা দেখতে পাবো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এটা কিন্তু খুবই নিচের দিকে, মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেট বলেই দেখতে পাচ্ছি। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চির অ্যামোলেড Full HD+ ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে পাচ্ছেন 1080 pixel, আর PPI থাকছে 368 PPI ডেন্সিটি। এখানে 500 nit ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে, যার কারণে আপনি যখন আউটডোরে ফোনটি ব্যবহার করবেন এর ব্রাইটনেসের ঘাটতি ফিল করবেন না। বাজেট অনুযায়ী ডিসপ্লে সেকশন ঠিকই আছে, আর ডিসপ্লে প্রোটেকশন হিসেবে পেয়ে যাচ্ছেন কর্নিং গোরিলা গ্লাস 5 প্রোটেকশন। তবে কষ্টের বিষয়টা হচ্ছে এখানে কোনো প্রকার হাই রিফ্রেশ রেট ব্যবহার করা হয়নি, মানে সর্বোচ্চ আপনি 60Hz পর্যন্ত রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন। মূল ডিসপ্লেটির সাথে কার্ভ ডিসপ্লে ব্যবহার করার জন্য আপনারা যখন কোনো কন্টেন্ট প্লে করবেন এর শার্পনেসে ঘাটতি ফিল করবেন না, তবে মোটামুটি একটা ভালোই ভিজিবিলিটি দিতে পারবে, তবে আর একটু বেটার হলে আরও ভালো হতো। যারা ভিডিওটি দেখছেন এখনও লাইক করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করে দিয়ে আমার পাশেই থাকুন। এই ফোনটি বাংলাদেশের মার্কেটে দুটি ভেরিয়েন্টে আসতে চলেছে, 4GB RAM, 128GB ROM। 4GB সাথে 4GB RAM ভার্চুয়াল হিসাবে পাবেন, আর 8GB RAM 256GB ROM। 8GB সাথেও 8GB RAM আপনারা ভার্চুয়াল পাবেন। আসলে বর্তমানে 8GB সাথে 8GB যেটা দেওয়া হচ্ছে এই ভার্চুয়াল র্যামটার কোনো কাজই নাই। ডিভাইসটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে iTel OS 13 বেস্ট অন Android 13। প্রসেসরে থাকছে Unisoc Tiger T 616। ধারণা করছি স্মার্টফোনটির মধ্যে নেট ব্রাউজিং এবং পাশাপাশি ফটো এডিটিং, ভিডিও এডিটিং, এছাড়াও যারা গেমিং করতে পছন্দ করেন তারাও এটার মাধ্যমে ওভারেজ টাইপের একটি পারফরমেন্স পাবে। এছাড়াও 8GB RAMের সাথে এটার মাধ্যমে মাল্টিটাস্কিং এবং ভিডিও এডিটিংয়ের কাজ খুব ভালোভাবেই করতে পারবেন।
ক্যামেরার দিক থেকে স্মার্টফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যার মেইন সেন্সর হিসেবে পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেলের এবং 0.8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা সেন্সর। ফ্রন্টে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের। এছাড়া এটা ভিডিওর ক্ষেত্রে স্ট্যাবিলাইজেশন প্রোভাইড করছে, এর মানে এই ফোনটি দিয়ে আপনারা অনেক ভালো একটি ছবি তুলতে পারবেন, এছাড়া ভালোভাবে ভিডিও করতে পারবেন। ব্যাটারির কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি, আর এই ফোনটি চার্জ করার জন্য পেয়ে যাবেন 18 ওয়াটের একটি চার্জার। আর 5000 mAh ব্যাটারি হওয়ার কারণে আপনারা একদিন চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন, আর 18 ওয়াটের চার্জারটি দিয়ে চার্জ করতে সময় লাগবে 2 ঘন্টার মতো। সো বন্ধুরা, বাংলাদেশের মার্কেটে যদি S23 Plus এই ফোনটি আসে তো আপনাদের জন্য আশা করছি অনেক ভালো হবে, কারণ এইরকম প্রাইস পয়েন্টের মধ্যে এই ফোনটিতে অনেক কিছুই প্রোভাইড করেছে, কিন্তু এর থেকে আরও অনেক কিছু বেটার করতে পারত। কিন্তু আশা করছি তারা নেক্সটে যেগুলো মডেল নিয়ে আসবে এই মডেলগুলোকে ভালো করার চেষ্টা করবে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিতে ভুলে যাবেন না। আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।